শুভ সকাল, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, আমরা এখন মোটামুটি চলছে, তবে সবার খাবারের অরুচি, এই যে বিশেষ করে আমার নাতনির খাবারের ভীষণ অরুচি, খেতেই চাইছে না। বলো, তুমি কিছু বলো আমি তোমার দেবতা না, তুমি কিছু বলো, বন্ধুদের বলো, হাই বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি। তারপর তোমার ওইরকম করে বলে না, তুমি যেভাবে কথা বলো ওইভাবে কথা বলো। আমি তোমার যে এবারে কত বলে ওই বাবুই কথা বলে। আরে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি তুমি বলো সবাই কেমন আছো। আমি ভালো আছি। আর কি, আমি তোমার ওর কি হয়েছে জানো তো বন্ধুরা, প্রচন্ড খাওয়ায় অরুচি হয়েছে, কিছু খেতে চাইছে না, একদম কিছু খেতে চাইছে না, মানে মাছ না, মাংস না, কোনো কিছুই। কালকে একটু ওই মোমো খাওয়ানো হলো, চিকেন মোমো, ওটাই দেখি খেলো, আর তাছাড়া খেতেই চাইছে না, খাওয়ায় অরুচি হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, তো এটাই একটু অসুবিধা হচ্ছে, আর কিছু না, এমনি সব ঠিকই আছে মোটামুটি। আমারই একটু ঠান্ডা লেগেছে, আমি তো আর কি বলবো, ঠান্ডার পেশেন্ট, আর বলার কিছু নেই। তো তাই তোমাদের সাথে একটু কথা বলে তারপর রান্নাঘরে যাব। আজকে গতকাল বৌমাই রান্না করেছিল, তো রান্নায় ও থাকলে অসুবিধা হয়, মেয়ের কাজ থাকে, আরও সংসারে অনেক কাজকর্ম থাকে, আমি রান্নাটা চটপট ছেড়ে নিলে পরে এদিকে অনেক কিছু করা যায়। তো যাই হোক, রান্নাটা আজকে করে নেব ঝটপট, কি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নেব। একটু বাইরে যেতে পারলে ভালো হয়। হ্যাঁ, ও খুব বেরোতে চাইছে, কিন্তু শরীরটা এখন দুর্বল, তো এখন ঠিক বেরোনোটা ঠিক না। তো যাক, আর কি বলবো, মনটাও তো খারাপ লাগে, মনটাও ভালো লাগে না, এইরকম সবার শরীর টরীর খারাপ, আর এই ঘরের মধ্যে থাকা, আর মনটাও ভালো লাগে না, আমারও মনটা ভালো লাগছে না একদম। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই শীতের সময় একটু বেরোলে পরে মনটা সবারই ভালো লাগে। দাঁড়াও বাবু, ওইদিকে যায় না, বসো, আমি উঠে যাবো, তোমার চুলটা, ওর চুলটা খুলে দেওয়া হলো, একটু চা, একটু যাবে, একটু স্নান করবে, এখন করবে না, একটু স্নান কদিন করেনি, আজকে একটু করাতে হবে, চুলটা একটু খুলে দিলাম, দিয়ে আছড়িয়ে দিলাম, দুবেনুনি করে দেওয়া হয়। তো যাক, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমার তো এই চলছে, আর কি বলবো, অনেক গল্পই করতে ইচ্ছা করে, কিন্তু কি গল্প করব, ভিডিওটা ভীষণ বড় হয়ে যায়, আমাকে অনেক আমার ভাই বোনেরা, অনেক মানে অনেক বোনেরা, মানে বন্ধুরা ঠিক না, বোনেরা অনেকে বলেছে এত বড় ভিডিও হলে, বেশি না, আমি বড় জোর 10 মিনিট 11 মিনিট ভিডিও করি, তাই দেখা যায় না, আমি তো বলি না, 3-5 মিনিট দেখো তাহলেই অনেক। হ্যাঁ, অত বড় কারোরই দেখা সম্ভব না, আমিও কারোটা দেখতে পাই না, 10 মিনিটের ভিডিও থাকলেও কাউকে বলি না যে তোমরা পুরোটা দেখো, এটা সম্ভব না। হ্যাঁ, তবে বন্ধু করার সময় যেন পুরোটা সবাই দেখো, বন্ধু পুরোটা দেখে যেন বন্ধু করো, আর যখন আবার মানে আমাকে ফিরে তোমরা যখন দিয়ে যাবে সেটাও পুরোটা দেখেই তোমরা করবে, সেটা তাতে কারোরই অসুবিধা হবে না, কারোরই কাটবে না, আমি এটা কিন্তু সব সময় করি, পুরো না দেখে কখনো কাউকে বন্ধু করি না। আর একটা কথা বলছি, যাদের বন্ধু করব তাদের, তারা হয়তো ভুলে গেল, অনেকে আছে কি জানো তো, খুব ভালো লাগে বাবা এরকম করে না, হ্যাঁ ভালো লাগছে না শরীরটা, আচ্ছা, অনেকে কী করে জানো তো, খুব ভালো লাগে, এত সুন্দর ব্যবহার অনেকের আছে, অনেক বোনেরা বলে দিদি ভাই একটু মনে করে দিও, আমি সঙ্গে সঙ্গে উত্তর বলে অবশ্যই মনে করে দেবো, কী সুন্দর, তারা মনে করে দিলে আবার চলে আসে আমার ঘরে। আরও কেউ কেউ আছে, সবাই না, সবাই না, খুব কম, পরিসংখ্যা খুব কম, হঠাৎ 3 দিন বাদে বলেছি যে সময় হয়ে গেছে, নোটিফিকেশন অন আছে, এই কথাই বলেছি, তাই তার কি রাগ হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে বলেছি কেন, তাই তার রাগ হয়ে গেছে, এটা তো কিছু বলার নেই, আমি তো অন্যায় কিছু বলিনি, আমি স্মরণ করে দিলাম, আমার আমি তো সবাইকে বলি যে কারেন্ট ভিডিওতে স্মরণ করিয়ে দেবে, মনে নাই থাকতে পারে, অনেকেরই মনে নাই থাকতে পারে, কেননা একদিন ভিডিও হয়ে যায় সেই সময় অনেকে তো বন্ধু করে আসে, পরে আবার নতুন ভিডিও এসে যায়, তখন সেইটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে যায়, তখন মনে নাই থাকতে পারে, একটু নক করলে অসুবিধা কী, কী এমন, এটা রাগ করারও কিছু নেই,
কিছু বলার নেই, কেন রাগ হবে, অনেকে খুব ভালো আছে, এত সুন্দর ব্যবহার, এত ভালো লাগে আমার, মনটা ভরে যায়, সত্যি কথা। অনেকে ভুলে যায়, এসে বরং আরও দুঃখ প্রকাশ করে, দিদিভাই ভুলে গেছি, তুমি মনে করে দিয়েছো, খুব ভালো হয়েছে। আবার অনেকে বললে পরে রেগে যাচ্ছে যে আমি ওই রকম না, তুমি কি ভেবেছো, হ্যান ত্যান কি সব বলে গেল, জানি না, ভালো লাগে না আমার এই জায়গাটাতে, সত্যি কথা। অনেকে খুবই ভালো আছে, আবার অনেকে যে কেন এরকম ব্যবহার করে বুঝি না, খুব মনটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় কি দূর কী করতে আছি, ছেড়ে দিই, ভালো লাগে না। ঠিক আছে, মনের কথা একটু বললাম, চলো রান্নাঘরে যাই। আমার একটু খুশখুশে কাশিও হয়েছে, রান্নাঘরে যাই, রান্নাগুলো কি সারি, আপনি কিছু যদি এই রেকর্ডের ওখানে লাল রংটা, ওটা হা করলে তোমার মুখে আসবে নাকি, তাই রেকর্ডের ওখানে একটা লাল রং থাকে না, রেকর্ডিং হওয়ার সময় ওই জায়গাটা হা করে মুখের মধ্যে। চলো রান্নাঘরে যাই, চলো বাবু রান্নাঘরে যাই, ওরা কি রান্না করবো, চলো চলো আজকে যাবো, ভালো আগে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আজকে রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়েছি, ভাত হচ্ছে আর এই চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটা রান্না করব, খুবই সাধারণভাবে রান্না করব। আর আলু ভেজেছি, শুনুন আপনি খাবেন, আপনার শরীরটা তো ভালো না, কড়া চাপিয়ে রেখেছি, এবার রান্নাটা শুরু করব, সঙ্গে থাকো। পরিমাণ মতো তেল দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ, রসুন কুচি, এটা গ্রেট করেও তোমরা দিতে পারো। একদম সিম্পল রান্না, মানে হালকা করে রান্না করছি, এখানে বেশি পেস্ট কিছু করিনি, যার জন্য মানে খুব একটা স্পাইসি করছি না রান্নাটা। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে যে মাংসটা ম্যারিনেট করা আছে সেইটা এবার ছেড়ে দেব। মাংসের মধ্যে সব কিছুই মাখা আছে, আদা, একটু পেঁয়াজ, রসুন সব কিছু দিই, জিরে, ধনে সব কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করা 40 মিনিটের মতো। তো এবার এটা ছেড়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো, চলো একটু নাতনির কাছে যাই। এই যে ওর বাবার কাছে চলে এসছে, ওর লিপস্টিক দিয়েছে, দেখা বাবা কি জোর চিৎকার করছে। ড্রাইভার ছেলে এখনো অফিসে জয়েন্ট করেনি, ও করবে, বল কিছু, কোনো বাড়িতেই আছে, ওই যে নিয়ে বসেছে ল্যাপটপ কাজ টাজ করছে, একটু শরীরটা একটু ঠিক হলে অফিসে জয়েন করে যাবে। আচ্ছা কি হলো, কি আমি রান্না করতে করতে চলে এসেছি, ওরে বাবা, বলো বলো চিৎকার করলে কেন, ঠোঁটে লিপস্টিক দিয়েছে দেখো, আচ্ছা 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 আমি বলবো না, আচ্ছা নমস্কার, ওটা হয়ে গেল, লিপস্টিক পরছো, আর কিছু বলবে না, আর কিছু বলবে না, মুড অফ, মুড অফ, কি কি খাবে বলো, কিচ্ছু খাবে না, একটা ফলের রস খাবে, জুস খাবে, তাও খাবে না, তাহলে বন্ধুদের বলো যে আমার, না বলো বন্ধুদের যে আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না, মুড খুব খারাপ, ঠিক আছে ঠিক আছে, চলো বন্ধুরা সঙ্গে থাকো, যাচ্ছি আবার রান্নাঘরে। আবার চলে আসলাম, আসল কথা নাতনির অরুচি খুব হয়েছে, আর যার জন্য খেতে পারছে না, আর শুধু ঘ্যান ঘ্যান করছে। যাই হোক, এই মাংসটা একটু ঢাকা দিয়ে দিলাম, একটু কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। আমি সাধারণত আলু দিই না, তো আজকে আমি দিয়ে দিচ্ছি, মানে আর রান্নাটা আর সেইভাবে করছি না, আসল কথা শরীর খুব একটা ভালো লাগছে না, তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাটা। তো এইভাবে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে মোটামুটি গরম মশলাটি নামিয়ে নেবো।
মাংস রান্না হয়ে গেছে। নাতনির জন্য আমি আলাদা স্টু মতো করে দিয়েছি, ওর তো মুখে খুব অরুচি। আর এইভাবে মাংসের ঝোল, মানে চিকেন আলু দিয়ে মাংসের ঝোল, এটা কিন্তু ভালোই লাগে গরম ভাতে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই রান্না করবে। আমি একটু পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি, যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো আর আমার সাথে থেকো, সহযোগিতা করো। না হলে পরে দেখো আমরা কেউ কিন্তু এগোতে পারবো না, আমরা সবাই সবার জন্য এই জায়গাটা। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, চারদিকে সাংঘাতিক অবস্থা চলছে, সাবধানে থেকো। আজকের মতো আমি ভিডিও এখানেই রাখলাম, খুব ভালো থেকো।